যন্তর মন্তর। আমরা চলেছি এখন যন্তর মন্তরের দিকে, কোন দিকে যন্তর আর কোন দিকে মন্তর এখন খুঁজে পেতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এইদিকে যন্তর মন্তর, এইদিকে এদিকে গিয়ে, এদিকে গিয়ে, এদিকে গিয়ে, এদিকে, এভাবে কিছু একটা বুঝিয়ে বলল, তাই না? হাওয়ামলের সামনে ছবির সামনে দাঁড়িয়ে সবাই ছবি দিচ্ছে, ছবি নিয়ে বলে দিচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করে যে আমরা হাওয়ামলের সামনে চলেছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা হাওয়ামলের সামনেই নয়, আসলে কি বলতো হাওয়ামলের পুরো ছবি না, অ্যাকচুয়ালি সম্ভবই হাওয়ামলের ছবি বানিয়ে সেই ছবির সামনে দাঁড়িয়ে ছবি দিয়ে সেলফি দিয়ে দেখিয়ে দিচ্ছে আমি হাওয়ামলের ফুল পিকচার নিয়ে নিয়েছি, রহস্য ফাঁস করে দিলাম যারা হাওয়ামলের সাথে থেকে সেলফি দিচ্ছে সব ফেক, মানে পুরো হাওয়ামল যাদের ছবিতে আসছে। হ্যাঁ, এবারে পুরো বেশি ভেতরে, ও থ্যাংক ইউ। বিরাট তেঁতুল পেয়েছে, নিজের হাতে তোলা রাজস্থানী তেঁতুল, উপরে তেঁতুল গাছ, এই যে উপরে তেঁতুল গাছ, একটা ছোট ডাল কেটে ফেলেছে, সেখান থেকে আমরা তেঁতুল খুঁজছিলাম, গাছে তেঁতুল পড়ে আছে ইচ্ছে অনেক, একজন এসে একজন লোকাল পুলিশ এসে তেঁতুল দিয়ে গেল। থ্যাংক ইউ, আপন কে বলতে উসকো ইমলি ইমলি, থ্যাংক ইউ ফর ইমলি, থ্যাংক ইউ ফর ইমলি। ২০২ ইন্ডিয়ান টুরিস্টের জন্য, ২২ ফরেন স্টুডেন্টের জন্য, ১০২ ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য, বোঝা যাচ্ছে সম্ভবত ২০ এমন কিছু আছে। কম্পোজিট টিকিট মানে হচ্ছে আপনি একসাথে একটা প্যাকেজ পাচ্ছেন, অ্যালবার্ট হল, আম্বার ফোর্ট, যন্তর মন্তর, নাগার ফোর্ট, হাওয়ামহল, ইজারনাট, আর হচ্ছে সিসোদিয়া, রানী বাগ আর বিদ্যাধর বাগ, এই সব সব কটা প্যাকেজ একসাথে নিয়ে হচ্ছে কম্পোজিট টিকিট। আমরা এখানে নিলাম যন্তর মন্তর, কারণ বাকিগুলো আমাদের তো অনেক দূরে পড়ছে আর আমাদের অলরেডি হাওয়ামহল হয়ে গেছে। চেষ্টা করবো বিদ্যাধর বাগে যাওয়ার, এখানে যাবো আমাদের নৈহাটির লোক। বিদ্যাধর ভট্টাচার্য হচ্ছে যে জয়পুর সিটিকে অ্যাকচুয়ালি রূপ দিয়েছিল, মানে জয়পুর সিটির আর্কিটেক্ট, জয়পুর সিটিকে যে তৈরি করেছিল, তৈরি করতে সাহায্য করেছিল, সেই হচ্ছে ডিজাইন করেছিল, সে হচ্ছে বিদ্যাধর ভট্টাচার্য। গর্বের বিষয় বাঙালির জন্য, নৈহাটির মানুষের জন্য তো অবশ্যই। ওয়েলকাম টু যন্তর মন্তর, দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিন্স 2010। এগুলো হচ্ছে কুষ্টি বানায় না, হ্যাঁ কুষ্টি যন্ত্র, কুষ্টি যন্ত্র বলা যেতে পারে আমাদের বাংলায়। যখন মানুষ জন্মায় তো গ্রহ রাশি নক্ষত্র ভেদে কীভাবে জাতকের, এবার আমি একটু জাতিকা, এবার আমি একটু জন্মগিরি ফলে না, এবার আমি একটু জ্যোতিষ হয়ে উঠি। জন্মের তিথি, লগ্ন, সাল, গোত্র অনুসারে জাতকের কি রাশি হবে, তার কি কুষ্টি হবে, তার ভবিষ্যৎ, জাতক কেন, জাতক এবং জাতিকার, উভয়েরই সব কিছু নির্ণয় করা হতো এই যন্ত্রের মাধ্যমে। মানে অনেকটা জ্যোতিষী বিদ্যা কিন্তু এখানে, জ্যোতিষবিদ্যা কিন্তু এখানে ফলানো হতো। যন্তর মন্তর হচ্ছে সাইন্টিফিক একটা, না যন্তরের মানে হচ্ছে, বাবু বলো যন্তর মানে কি, যন্তর মিন্স ইনস্ট্রুমেন্ট এন্ড মন্তর মিন্স টু ক্যালকুলেশন। আচ্ছা, যন্তর মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, মন্তর মানে হচ্ছে ক্যালকুলেশন, তার মানে যন্ত্র দিয়ে কিছু সাইন্টিফিক ক্যালকুলেশন করা, ইনস্ট্রুমেন্ট ফর ক্যালকুলেশন, মানে ইনস্ট্রুমেন্ট ফর ক্যালকুলেশন মানে হচ্ছে ক্যালকুলেটার, কম্পিউটার মানে তখনকার সময়ের কম্পিউটার। নাইস, এইটা বানিয়েছিল
সোয়াই জয়সিং টু Yes, Sawai Jai Singh 2. What was the name? Sawai Jai Singh 2 was the Birla of Jaipur, was the king of Jaipur. The first king of Jaipur. What's your name? Sawai Jai Singh. Sawai Jai Singh. Sawai means... Sawai means one quarter. মানে হচ্ছে চার ভাগের এক ভাগ, মানে সোয়াই খুব সম্মানজনকভাবে ইউজ করা হতো। সোয়াই মানে হচ্ছে যখন মানে উনি ওনারা ছিলেন বিশেষ লোক, রাজ্যের 100 জন মানুষের মধ্যে 25 জন ওনারা, মানে ওনারা রাজবংশের লোক, ওনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা থাকতেন তারা হচ্ছে সেই 25 জন, 100 জনের মধ্যে 25 জন, এটাই হচ্ছে ব্যাপার। এদেরকে বলো তো সোয়াই, তাই তো? Is Laghu Samrati Yantra. Laghu Samrati Yantra is a small sized object for seeing the time. মানে সময় ঠিক করা হতো যে কটা বাজে। রাজা সোয়াই জয় সিং উনি ওই একই টাইমে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে এই জয়পুর নিয়ে আরো চারটে, মানে জয়পুর নিয়ে আরো পাঁচটা যন্ত্রমন্ত্র উনি তৈরি করেন একই সাথে। একই সাথে দিল্লি তো আছে নাকি? হ্যাঁ, দিল্লি যন্ত্রমন্ত্র। হ্যাঁ, রাইট রাইট। এটা তো ধর্ণা দেওয়ার জন্য। ও, ওটা উনি বানিয়েছে? হ্যাঁ, মানে একই টাইমে উনি ওইটা বানিয়েছে। তো জয়পুরের সাথে দিল্লির তো কোনো রিলেশন ছিল না সেভাবে? দিল্লি ইজ, আই মিন, জয়পুর ইজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই দ্য মুঘল। এন্ড দেয়ার ওয়াজ মুঘলস ইন দিল্লি এন্ড সোয়াই জয় সিং হ্যাড এ গুড রিলেশনশিপ উইথ দেম। ওকে, মুঘলদের সঙ্গে কিছু একটা সময় বিবেচনা নিয়ে, ওই পুষ্টি বিচার ইত্যাদি ইত্যাদি নিয়ে কোনো বাক বিতণ্ডার কারণে উনি এটা তৈরি করেছিল। আই মিন দেয়ার ওয়াজ আ কনফ্লিক্ট বিটুইন, হ্যাঁ, যে হ্যাঁ, ওনার হিসাব খগোল বিজ্ঞান আর ওনার হিসাবের সঙ্গে একটু ফিকশন ছিল। হ্যাঁ, এই জন্য ফিকশন হওয়ার কারণে উনি ঠিক করেছে আমি সাইন্টিফিক্যালি প্রুফ করবো এটাকে যে আমি ঠিক। তো উনি এটাকে চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ দিয়ে উনি এটাকে বানিয়েছে এবং বিভিন্ন জায়গায় এটাকে স্থাপন করেছে, বসিয়েছে। তার কারণেই আজকে দিল্লিতে যন্ত্রমন্ত্র রয়েছে, উজ্জয়িনীতে যন্ত্রমন্ত্র রয়েছে, বারাণসীতে যন্ত্রমন্ত্র রয়েছে এবং রাজস্থানের জয়পুরে যন্ত্রমন্ত্র রয়েছে। আর এটা কি? এটা স্মলার ভার্সন এন্ড ইউ ক্যান চেক দ্য টাইম, ইউ ক্যান সি দ্য চেঞ্জেস ইন টাইম আফটার 20 সেকেন্ডস। ওকে, মানে এভরি 20 সেকেন্ড 20 20 2 6 কিছু লেখা আছে, ইংলিশে লেখা আছে 9, 1 2 3 4 5 6টা, প্রত্যেকটাতে 4টে করে ভাগ আছে। আচ্ছা, 6টা ব্লক আছে, 6টা ব্লকে প্রত্যেকে 4টে করে ভাগ আছে। 4 6 24 ঘন্টা। ও আচ্ছা, 4 6 24 ঘন্টা। আর প্রত্যেক ভাগে দেখো, প্রত্যেক ভাগে 3টে করে ভাগ আছে। হুম, যাকে বেশি বেশি চাপ হয়ে যাচ্ছে মোটামুটি। এটা হচ্ছে একটা সময় মাপার যন্ত্র। আগে এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যেত, এখন সিঁড়ি দিয়ে ওঠা বন্ধ করেছে। এখানে একটা ফেন্সিং লাগানো আছে, যে ফেন্সিংয়ের কারণে সিঁড়ি দিয়ে ওঠা বন্ধ আছে। এখনও ক্যালকুলেশন কিন্তু চলছে, মনে হচ্ছে আর একটুখানি সময় দিলে পরে আর একটা নতুন যন্ত্র আবিষ্কার করবে। মানে ভুল আছে কোথাও, একটা ভুল খুঁজে পেয়েছে, এত এত দিনের যন্ত্রে ভুল খুঁজে পেয়েছে, যে আর্কিটেক্ট যে ইঞ্জিনিয়ার বানিয়েছে একদম কিছু যন্ত্র না, ভুল ভুল খুঁজে পেয়েছে যন্ত্রে কোথায় ভুল আছে। 225 বছর বাদে আজকে ধরা পড়লো, আমাদের আমাদের ভিডিও দেখতে পাবেন কোথায় ভুল আছে বলো। প্রত্যেকটা ঘরে 3টে ভাগ, প্রত্যেকটা ভাগে 1 2 3 4 5টা করে খণ্ড, 3 5 15, মানে 15 মিনিটের ভাগে ভাগ করা হয়েছে, 15 15 15 15, মানে 4 15 60, মানে 1 ঘন্টা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে 6 ঘন্টা হিসাব আছে নাকি? মানে 24 ঘন্টা হিসাব আছে? হ্যাঁ, 24 ঘন্টা হিসাব। ওকে, এখানে প্রচুর মানে গাইড পাবেন, যারা যাদের ধারণা পুরো যন্ত্র মন্ত্র তাদের, যদি তাদের নেওয়া না হয় আপনাকে এক্সকিউজ বি বলে পুশিং করে ঢুকে যাবে আপনার মধ্যে, এর থেকে একটু বেঁচে। আর গাইডরা প্রচুর ভুল ইনফরমেশন দিচ্ছে, প্রচুর। বৃহত সম্রাট যন্ত্র, বৃহত সম্রাট যন্ত্র, মানে বৃহত সম্রাট যন্ত্র মানে অনেক বড় সম্রাট। King of instruments. আচ্ছা, মানে অনেক বড় ইনস্ট্রুমেন্ট হয়ে দেখা হচ্ছে, কাজ সম্বন্ধে কোনো আইডিয়া? And this one is extremely special because this is the largest, world's largest stone sundial. বাপরে, বৃহত সম্রাট যন্ত্র। ও ও, আরে এইটাই তো সেটা যেটা আমি ছোটটা দেখলাম।
ওই ছোটটা অনেক বড় ভাসান এটা। আচ্ছা, মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু ঢুকছে না মাথায়। পতাকায় পাঁচটা রং আছে, ওই পতাকাটার নাম হচ্ছে পচরঙ্গি। আচ্ছা, ওই পচরঙ্গি পতাকা হচ্ছে এই যে রাজবংশের প্রতীক ওটা। আচ্ছা, এমনও তো হতে পারে যে রাজা ভয় দেখানোর জন্য পতাকা উড়িয়ে দেয়, রাজা থাকে না শহরে, রাজা তখন লন্ডনে পতাকা উড়িয়ে ভয় দেখায়, সব ঠিকঠাক কাজ করে রাজা কিন্তু প্রাসাদে। পদ্মনাথ সিং মানে কি, পদ্ম তো কে থাকে, নারায়ণ, নারায়ণ সিং। ওরা নিয়ম ভাঙে না, ওরা নিয়ম ভাঙে না, পতাকা উঠছে মানে রাজা প্যালেসে আছে। নাইস ইনফরমেশান। আমরা এবারে কিন্তু বৃহৎ সম্রাট যন্ত্রের ভেতরে ঢুকে পড়েছি একদম। একটা অ্যাম্বিয়েন্স, একটা ভাইব্রেশন গম গম করছে একদম। চারপাশে উঁচু উঁচু ভারী ভারী ওয়াল আমাদের কথা বারবার ফিরি ফিরি দিচ্ছে। অনেকগুলো সিঁড়ি আছে, অনেকগুলো অনেক বিষয় ছিল ভেতরে যেগুলো আমরা হয়তো কোনোদিনই জানতে পারবো না কী ছিল কীভাবে, কারণ ওঠা একদম বারণ। পার্মানেন্ট রেলিং লাগিয়ে কিন্তু সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সংবাদদাতা সরাসরি যোগাযোগ করছে তার কেন্দ্র জয়পুর যন্তর মন্তর থেকে, এবং সে নতুন ইনফরমেশন, নতুন ব্রেকিং নিউজ আমাদের সাথে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, এত ওটা মেইনটেনেন্স চলছে না, আগামীকাল প্রধানমন্ত্রী আসবে বলে শোনা গেল, এই জন্য মেইনটেনেন্স পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। ব্রেকিং নিউজ, আগামীকাল প্রধানমন্ত্রী আসছে, ব্রেকিং নিউজ। আমি শুনলাম আগামীকাল রাষ্ট্রপতি আসছে, কারণ এই মুহূর্তে দেখুন নিউজ চ্যানেল দু রকম হয়, এক হচ্ছে ঝাড়া নিউজ, এক হচ্ছে সত্যিকারের ব্রেকিং নিউজ। এই মুহূর্তে একটা নিউজ চ্যানেল, লোকাল কোনো নিউজ চ্যানেল এখানে বলছিল যে আগামীকাল রাষ্ট্রপতি আসবে, রাষ্ট্রপতি এসে কি প্রদীপ জ্বালাবে, কি উদ্ঘাটন করবে, উদ্বোধন করবে, কী সব বলছিল। তো সেই আমি শুনলাম, শুনে আমি একটু এখানে দিয়ে দিলাম আর কি। আগামীকাল মানে 26শে জানুয়ারি 2000 আগামীকাল 25শে জানুয়ারি 2024 1 2 3 4 মানে এক ঘন্টা, তার মানে এক একটা স্ল্যাব হচ্ছে 15 মিনিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মিনিট দেখাচ্ছে এখানে। এক্স্যাক্টলি 15 মিনিট, রাইট? গুড, গুড। তার মানে 15 মিনিটের ভাগ করা হচ্ছে আবার 1 2 3 4 5 6 7 8 9 10টা ভাগ করা হচ্ছে মোটামুটি। ও, এক একটা পার্ট 6 সেকেন্ড, তাহলে 6 10 60 সেকেন্ড। And this is 2 seconds. Okay, এখানে আরো তো ছোট 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 পার্ট আছে, একদম ছোট ছোট পার্টিকল দেখা যাচ্ছে। Okay, এগুলো হচ্ছে 2 সেকেন্ড এক একটা লাইন। 2 সেকেন্ড, 6 সেকেন্ড, 6 সেকেন্ড, এটা হচ্ছে 1 মিনিট, then you have 15 মিনিট, 15 মিনিট মিলে হচ্ছে 1 ঘন্টা। আমি হিসাব করে দেখি তো টাইম মিলছে কিনা। এখন বাজে ঘড়িতে 2টো বাজে মোটামুটি, তো 2:02:03 হয়েছে। আমি দেখবো এখানে মিলছে কিনা। এটা এটা যদি 1 ঘন্টা হয়, 15 মিনিট, তারপর একটা 15 মিনিট, 1 ঘন্টা, তার মানে 1:15 না, টাইম মিলছে না। 1:15 প্লাস 1:15 10 25 35 45 না, 1 মিনিট, 1:15 16 17 18 19 20 21 আর 40 মিনিটের ডিফারেন্স আছে, তাই তো? হ্যাঁ, 2টো এক্স্যাক্টলি রাইট টাইম। ইয়েস, এক্স্যাক্টলি রাইট টাইম। এখন ঘড়িতে সময়, আমার ঘড়িতে 2টো দেখতে পাচ্ছে নিশ্চয়ই, 2:10 দেখাচ্ছে, কিন্তু আমার ঘড়ি 7 মিনিট মতো ফাস্ট আছে। তো 7 মিনিট ফাস্ট আসে মানে আমি ধরে নিলাম 2:03 বাজে। এবার আপনি হিসাব করে দেখুন, আমার যে ডেসক্রিপশনটা দিয়েছি সেম একদম রাইট আছে। কারণ হচ্ছে এই এক একটা স্ল্যাব হচ্ছে 15 মিনিট 15 মিনিট 15 মিনিট 15 মিনিট 15 মিনিট, হয়ে গেল 1 ঘন্টা।
এই যে এখানে লেখা আছে এক, দেখতে পাবে এখানে এক লেখা আছে, এক্স্যাক্টলি মিলে যাচ্ছে হিন্দিতে এক আছে, তাই তো এক, তো এটা এক আছে। সুতরাং এটা এক ঘন্টা, এবার এক ঘন্টার পরে আরও 15 মিনিট, আরও হচ্ছে 15 পরে এক একটা হচ্ছে, এক একটা হচ্ছে 10 মিনিট করে, তাই তো? ওই যে এই এই গ্যাপগুলোর সাইজ কত, এই গ্যাপগুলোর এইগুলোর সাইজ কত? হ্যাঁ বড়গুলো 1 মিনিট তো, তবে 1, 2, 3, 4 এক ঘন্টা 15 মিনিট, 16, 17, 18, 19, 20 20 মিনিট প্লাস 40 মিনিট পিছিয়ে আছে না? হ্যাঁ প্লাস 40 মিনিট, মানে আমার ঘড়ি 40 মিনিট ফাস্ট, যেহেতু আমার ISTI ওই দিককার কলকাতা সেট করা আছে, সেহেতু 40 মিনিট ফাস্ট। তোমার হচ্ছে 20 আর 40 দুটো বাজে এক্স্যাক্টলি, আমি ভালো করে সেটটা পড়ছি, হাতে এক্স্যাক্টলি পয়েন্টটা আমি করতে পারছি না, দুটো 2-3 হবে, অসাধারণ অসাধারণ, গুড ক্যালকুলেশন কিন্তু ভালো করেছে, এবং আমি সৌভাগ্যবশত মিলিয়ে দিতে পেরেছি। নাইস, গাইডের কি দরকার, এই তো গাইড, জল জান তো গাইড, নিজেরা গাইড হন, মজা এরকম এরকম, মানে আপনার সারপ্রাইজিংলি একটা মজা মিলবে, যে মজা ওই গাইড আপনাকে কখন দিতে পারবেন না, ওই গাইড দেবে আপনাকে অনেক বেশি তথ্য কিন্তু অর্ধেক থাকবে ভুল, এই গাইড দেবে আপনাকে অল্প তথ্য কিন্তু সবই কিন্তু সঠিক তথ্য দেবে। গুড, থ্যাংক ইউ। Yes, I think I should bring some arrogance in me. ওকে, এটা একদম এখান থেকে কার্ভ হয়ে বেঁকে চলে যাচ্ছে ওইদিকে, ও পৃথিবীর সবথেকে বড় স্টোন সান্ডায়াল। ওকে, বলছে নাকি এটা গিনিস রেকর্ডে আছে? হ্যাঁ, পৃথিবীর সবথেকে বড়, এটা বলছে গাইডরা বলছে যে এটা গিনিস রেকর্ডে আছে। হুম, গাইডরা বলছে গিনিস রেকর্ডে আছে, আমাদের গাইড বলছে পৃথিবীর সবথেকে বড়, তো অবিয়াসলি গিনিস রেকর্ডই হচ্ছে। আমাদের সাথে রয়েছে আরেকজন বিশেষ গাইড, যে জয়পুরের এক্সক্লুসিভ গাইড, আপনারা এলে পাবেন না, তাকে পয়সা দিয়ে পাওয়া যায় না, সঙ্গে নিয়ে আসতে হয় ইম্পোর্ট করে কলকাতা থেকে। যন্ত্রটার নাম হচ্ছে রাশি ভালায়া যন্ত্র, রাশি ভালায়া, রাশি ভালায়া যন্ত্র, মানে হচ্ছে রাশি বলা যন্ত্র, এমন একটা কিছু হবে, আপনার সেশনে কিছু সমস্যা হতে পারে, সেটা আমি একটু দেখে নিতে হবে। কোন রাশিকে কিন্তু বাদ দেয়নি, কেউ ভাববে না যে আমাকে বাদ দিয়েছে, বলছে একদম অ্যাকুরেট তোমার মানে বিয়ের তারিখ, জন্ম তারিখ, মানে তুমি তোমার জন্মের কুষ্টি বানিয়ে নিতে পারো। বাহ, জ্যোতিষশাস্ত্র, একটা সময় ছিল যখন মানুষ এইভাবেই কিন্তু সব কিছু বিবেচনা করতো, কিন্তু আজকের দিনে কিন্তু পঞ্জিকা, ক্যালেন্ডার, অ্যাপ, জ্যোতিষ, বাবা, সাধুজি, বাবাজি কী না আছে, সবাইকে নিয়েও কিন্তু রেজাল্ট ভালো না, কেউ ভুল বলে, কেউ মিথ্যা বলে, কেউ জানে না, কেউ পয়সা বেশি নেয়, কেউ চুরি করে, কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু এই সায়েন্স পিলার ফাউন্ডেশন কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ নিশ্চয়ই, রাজবংশের এখান থেকে নির্ণয় হতো, রাজবংশের যে কিছু এখান থেকে নির্ণয় করতো, ওরা ওরা তো আর বাইরে যেত না, তখন তো জ্যোতিষ বাবা ছিল না, এটাই ভরসা ছিল, মানে বুঝো সেই সময়টা সায়েন্স কত মডার্ন ছিল। ওটাই আমি ভাবছি যে সায়েন্স কত উন্নত ছিল, মানে আমরা ভাবি যে আমাদের এক বিদেশ থেকে ফরেন থেকে সায়েন্সকে ধার করে নিয়ে আসতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিদেশ থেকে বা ফরেন থেকে সায়েন্সকে ধার করে নিয়ে আসার কোনো কারণই নেই, আমাদের দেশের সায়েন্স, আমাদের দেশের বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান আমাদের দেশের মধ্যেই রয়েছে, যা হয়তো বাইরে এক্সপোর্ট হয়েছে, কিন্তু আমরা এখন চলে যাই বিদেশে ইম্পোর্ট করতে বিজ্ঞানকে। আমাদের নালন্দা তার একটা অন্যতম উদাহরণ। আমার পেছনে তৈরি হচ্ছে বৃহৎ সম্রাট যন্ত্রের একটা রেপ্লিকা, দেখতে পাচ্ছেন, মানে বৃহৎ সম্রাট যন্ত্রের ক্ষুদ্র রেপ্লিকা, কাল 25শে জানুয়ারি হয়তো এই জন্যই এটাকে ইউজ করা হবে কোনো কারণে, আমি জানি না এটা কী কাজে ব্যবহার করা হতো, কী যন্ত্র বা কিছু লেখা কিছু দেখছি না, তবে কিছু তো একটা হবে আশা করা যায়। একইভাবে কিন্তু এই পাশেও রয়েছে, মোট 19টা মতো যন্ত্র এখানে আছে বলে শোনা যায়, এখন 19টা যন্ত্র কোনটা কোনটা যন্ত্র আর কোনটা অযন্ত্র সেটা বোঝাও কিন্তু ভারী মুশকিল, অন্তত আমার জন্য। রামযন্ত্র Yes. Okay. Yes, Ramyantra and Ramyantra is for seeing the altitude and angle of the sun. Okay. Altitude and angle of the sun. Oh, আচ্ছা, এটারই তবে ছোট ছোট ভার্সন আছে ওখানে, আমি এখানে দেখছি প্রত্যেকটা বড় ভার্সনের একটা ছোট ভার্সন রয়েছে, ওখানে দুটো রামযন্ত্র রয়েছে ছোট, হয়তো লক্ষণ বা সত্যগণ যন্ত্র হবে, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কি, কিন্তু এটা একটা বড় রামযন্ত্র এখানে কিন্তু রয়েছে একইভাবে। এখানে একটা কিছু প্লেট রয়েছে, পিতলের প্লেট এটা, ও বাবা একদম পিতলের মোটা প্লেট, ও হো
এটা সেই আমি একটা সাইফাই মুভিতে দেখেছিলাম যে এটা ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে রিফ্লেকশন দিচ্ছে লাইট। এখানে সম্ভবত গ্লাস লাগানো ছিল, এই যে ফটোগুলি, এই ফটোগুলোর সাথে সম্ভবত গ্লাস লাগানো ছিল, সেই গ্লাস সূর্য থেকে রিফ্লেকশন নিয়ে কোনোভাবে একটা কিছু করতে বলে আমার মনে হয়। এবং এটা তিনটে ফোল্ডে খোলা যায় বলে আমার ধারণা। মানে 0° to 360° পর্যন্ত সান যখন ঘোরে, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা সানের অ্যাল্টিটিউডগুলো আমরা জানতে পারি যে সান কত ডিগ্রিতে রয়েছে। মানে সেই হিসেবে তো টাইম নির্ধারণ করা হতো। কাল পঁচিশে জানুয়ারি নিশ্চিতভাবে সম্ভবত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এখানে আসছেন, এবং মিডিয়ার বেশ ভালো আয়োজন কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছি একদম ড্রাইভার দিয়ে একদম ফুল প্যাকেজে চলে এসছে লাইভ কভারেজ করার জন্য। The angle and everything about the celestial objects, not sun, not just sun, but other planets, other things in the sun, Bapre. universe. বুঝুন, তার মানে কত সায়েন্টিফিক্যালি কত হাইলি ডেভেলপ ছিল, অসাধারণ, ভাবা যায় না। 200-250 বছর আগে তৈরি করা আমাদের শিক্ষা ব্যবস্থা, ভারতীয় শিক্ষা ব্যবস্থা, ভারতীয় সায়েন্স, ভারতীয় টেকনিক কালচার অনেক বেশি উন্নত ছিল, তারই একটা রিফ্লেকশন এখানে, আর কিছুই না। আমাদের বিদেশি শিক্ষা ব্যবস্থাকে একটু বাইপাস করে বোধহয় আমাদের ভারতীয় চিন্তাভাবনাকে আর একটু প্রসারিত করার প্রয়োজন আছে। ও সেম, রাশিয়া তো দেখেছিলাম এরকম সেম, হ্যাঁ, বিরাট আকারে রাশিয়ার কোথাও একটা এরকম একটা বিরাট, এটা অনেক ছোটো কিন্তু ওটা কিন্তু একটা বিরাট আকারে ছিল, তার উপরে অনেক বেশি ইনস্ট্রুমেন্ট লাগানো ছিল, অনেক বড়ো ছিল। তো কাপালি যন্ত্র, আর এখানে যেটা রয়েছে বিভিন্ন রাশির নাম লেখা আছে, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মেষ রাশি, বিভিন্ন রাশির নাম লেখা রয়েছে, তার সাথে রয়েছে সার্কেল। আমাদের এখান থেকে রাশি ফলগুলো জানা যায়। হলো অ্যাস্ট্রোনমিক্যাল প্রবলেম সলভ করার জন্য, দিস ওয়ান ইয়ান্ত্র ইজ ফর সলভিং অ্যাস্ট্রোনমিক্যাল প্রবলেম, মানে আই মিন ইফ দেয়ার ইজ এনি প্রবলেম ইন লাইক অ্যাস্ট্রোনমি, লাইক রাশি, তাহলে ওদের সমস্যা আমরা কি করে দূর করবো এই এই যন্ত্রের মাধ্যমে? মানে কি ধাক্কা দিয়ে সরিয়ে দিতো নাকি? ও আচ্ছা, প্রবলেম মানে হচ্ছে ম্যাথ এই ক্ষেত্রে, মানে ম্যাথটাকে ক্যালকুলেট করতো, মানে প্রবলেম বলতো ওদের প্রবলেম আমরা সলভ করে দিতাম না, মানুষ সব সলভ করে দিত না, মানে ক্যালকুলেট করতো কীভাবে অ্যাস্ট্রোনমিক্যাল পজিশন কী আছে, কোথায় কী আছে না আছে। ওকে, মানে সেই হিসেবেই তৈরি হতো রাশিফল, মানে অ্যাকচুয়ালি এগুলোকে রাশিফল জানার জন্যই এগুলোকে হিসাব করা হতো। এই যন্ত্র বলা যেতে পারে, হ্যাঁ, এই জন্যই প্রত্যেকটা গ্লোবের মধ্যে, ওই যে সার্কেল গ্লোবের মধ্যে রয়েছে বিভিন্ন রাশির নাম। জয়প্রকাশ যন্ত্র, জয়সিংহের নামে এই যন্ত্রটা তৈরি করা হয়েছিল, এই জন্যটার নাম জয়প্রকাশ যন্ত্র। কার নামে? রাজা জয়সিংহের নামে এই যন্ত্রটা তৈরি করা হয়েছিল, এই জন্যের নাম জয়প্রকাশ যন্ত্র। অ্যাকচুয়ালি রাম যন্ত্রও ওই ওদেরই রাজবংশের কারো রাম নাম ছিল, তার নামে তৈরি করা হয়েছিল রাম যন্ত্র, ওই রাম লক্ষণের নামে রাম যন্ত্র না ওটা। আচ্ছা, ওটা এই মানে ওদের ফ্যামিলি মেম্বার কেউ রাম সিং থাম সিং হবে, হ্যাঁ এরকম কিছু একজন ছিল, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কারণ অত ইতিহাসের মাথায় রাখতে পারি না। হ্যাঁ, ভাইব্রেট করে করে দেখাচ্ছে সবাই কি একটা ভাইব্রেশনের সাথে কোনো রিলেশন আছে এর সাথে। যন্ত্রের নাম নারিভালয়া দক্ষিণ গোলা, রিপেয়ার্ড এডি 1901, মানে 1901 সালে রিপেয়ার করা হয়েছিল, বানানো হয়েছে আরও অনেক আগে, হয়তো অন্য কোনো ভার্সন ছিল, 1901 সালে গিয়ে এটাকে মডিফাই করা হয়েছে। বিভিন্ন সায়েন্টিস্টরা যারা আমাদের দেশীয় সায়েন্টিস্ট কিন্তু তারাই কিন্তু এটাকে বানিয়েছে, এবং অদ্ভুতভাবে কি মহান সায়েন্টিস্ট যারা সেই সময়ে এই যন্ত্র বানিয়েছে, এবং এই যন্ত্র দিয়ে প্রমাণ হয় যে বছরের কোন দিনটা সবথেকে বড় এবং ছোট। মেড ইন দ্য ট্রাইব অফ দ্য মহারাজ প্রতাপ সিং, হু ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ জয় সিং। আচ্ছা, ধ্রুব দর্শক পত্রিকা। আচ্ছা, এই এই লেভেলে ধ্রুবতারা পাওয়া যাবে, ওকে, মানে হচ্ছে এক্স্যাক্টলি এই লেভেলে যদি দেখা হয়, তবে এখানে রাত কখন? 9টা থেকে ভোর 5টা, রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ধ্রুবতারা দেখা যাবে, একদম সেম এইটার অ্যাঙ্গেলেই দেখা যাবে। ওকে, আমরা তো ধ্রুবতারা খুঁজি এইভাবে চোখ দিয়ে ডান দিক বা দিক খুঁজি, কিন্তু আপনি যদি ওই অ্যাঙ্গেলে সোজা দেখেন তবেই দেখতে পাবেন ধ্রুবতারা, এটা তো ব্যাপার। এটা ওই ওইদিকে ছিল দক্ষিণ গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ। টেস্ট করেছিল কে? জ্যোতিষী
গোকুল চাঁদ ভাওয়ান, আর এটাকে রিপেয়ার করা হয়েছিল পরবর্তীকালে 1901 সালে, তার মানে তার আগেও এটাকে তৈরি করা হয়েছিল, এটা তার অনেক আগে তৈরি, কিন্তু পরবর্তীকালে এটাকে রিপেয়ার করা হয়েছে, রিপেয়ার করা হয়েছে 1901 সালে। আবারও বলছি, ভারতীয় সায়েন্স, ভারতের সায়েন্স যে মানে অন্তত জ্যোতিষশাস্ত্র কত বেশি উন্নত ছিল তা বোঝা যায় এইসব দেখলে পরে, অসাধারণ। কিন্তু আমি ঘুরে ঘুরে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিছু গাইডরা ভুল ইনফরমেশন দিচ্ছে, বলছে 1901 সালে এটা তৈরি করা হয়েছিল, তা তৈরি করা হয়নি, এটাকে রিপেয়ার করা হয়েছে, মানে আপগ্রেড করা হয়েছে, আপডেট করা হয়েছে 1901 সালে। আগে হয়তো ছোটো ছিল, অন্ধকারে সাধারণ একটা কিছু লোহা টোহা দিয়ে একটু কিছু বানানো ছিল, খুবই সিম্পল ছিল, পরবর্তীকালে মডিফাই করা হয়েছে, রিপেয়ার ভেঙেছিল গিয়েছিল হয়তো, এমনও হতে পারে রিপেয়ার করা হয়েছিল। তার মানে তৈরি করা হয়েছে আরও কত বছর আগে তার কোনো ঠিক নেই, মানে একটা অ্যানশিয়েন্ট একটা সায়েন্টিফিক প্রেজেন্টেশন এটা এখানে ছিল মোটামুটি। যন্ত্রমন্ত্র দেখার শেষে না ক্রান্তি রাইটা সব 1901 সালে রিপেয়ার করা হয়েছে, জানি না এটা কি জিনিস, অনেক কিছু ছিল সাথে, এই যে প্যাচ প্যাচ দেওয়া কিছু একটা ছিল, এখন সেটা নেই, মানে শুধু যন্ত্রের খোলটাই পড়ে আছে, কঙ্কালটা, যন্ত্রের বাকি অংশগুলো কিন্তু এখনও নেই। জোডিয়াক সাইনের সাথে কোনো রিলেশন ছিল, জোডিয়াক সাইন হয় নির্ধারণ করা যেত বা জোডিয়াক সাইন হিসাব করা যেত কোনোভাবে, তো আমরা অত বিস্তারিত হিসাবে যাচ্ছি না, তবে এক একটা ভিডিও 5 ঘন্টার হয়ে যাবে, খুবই ইন্টারেস্টিং। আমরা মোটামুটি আপনার ওভারঅল একটা দেখিয়ে দিলাম, আমরা এখন এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি, অনেক যন্ত্র রয়েছে, প্রায় 19টা মতো যন্ত্র রয়েছে, দেখে ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, একটা এক্সিট এটা এন্ট্রি, ওই পাশে আছে এক্সিট, যন্ত্র তন্ত্র দেখে মানে কি নাম এটা, যন্তর মন্তর, যন্তর মন্তরের সাথে তন্ত্রেরও অনেকটা যোগাযোগ আছে, যদিও তার সেভাবে রিলেশন দেখলাম না, হ্যাঁ আছে, তো দেখে বেরিয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো। কাল 25 তারিখ সম্ভবত প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি কেউ আসছেন, যার জন্য বিশেষ সিকিউরিটি রয়েছে, আজকে থেকে শুরু হয়েছে, খিদে খুব পাচ্ছে, খাবার খেতে হবে মাঝখানে এখন আর কি, আগে খাবার খাবো তারপর অন্য কিছু, তারপর কোথায় যাবো, হ্যাঁ একটা টাওয়ার আছে, যে টাওয়ার থেকে অনেকটা জয়পুরকে ভালো করে দেখা যাবে, সেই টাওয়ারটা উঠবো চড়বো, তো আগে খাবার খাবো, চলুন যাই, টাটা।